আমি শাহিদা পারভীন, সহকারী অধ্যাপক, চট্টগ্রাম কলেজ। প্রাণীবিদ্যা বিভাগের স্নাতক পাস কোর্সের দ্বিতীয় বর্ষের সকল শিক্ষার্থীকে আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় এমব্রায়োলজি, বিষয় কোড 123103। আমি আশা করছি তোমরা সবাই ক্লাসটি দেখবে এবং উপকৃত হবে। প্রজননের মাধ্যমে জীবকোষ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে। প্রজনন দুই ধরনের আমরা জানি, একটি হচ্ছে অযৌন প্রজনন এবং অপরটি হচ্ছে যৌন প্রজনন। অযৌন প্রক্রিয়ায় পৈতৃক দেহাংশ থেকে অথবা যৌন প্রক্রিয়ায় জাইগোট থেকে অপথ্য জীবের বিকাশ অর্থাৎ ব্যক্তিজনিক পরিস্ফুটন, একে বলা হয় কি অন্টোজেনিক ডেভেলপমেন্ট। এই ব্যক্তিজনিক পরিস্ফুটনকে দুটি পৃথক ধারায় বর্ণনা করা হয়। এই ধারা দুটি হলো, একটি হচ্ছে কি এমব্রায়োজেনেসিস এবং অপরটি হচ্ছে ব্লাস্টোজেনেসিস। এমব্রায়োজেনেসিস হচ্ছে নিষিক্ত ডিম্বাণু থেকে জাইগোট অর্থাৎ অপথ্য বা শিশু প্রাণীর পরিস্ফুটনকে বলা হচ্ছে কি এমব্রায়োজেনেসিস, এবং ব্লাস্টোজেনেসিস যেটা সেটা বলতে আমরা বুঝাই কি অযৌন জননে অংশগ্রহণকারী পৈতৃক দেহাংশ যেমন মুকুর, দেহখণ্ড, গ্যামিউল প্রভৃতি থেকে শিশু প্রাণীর পরিস্ফুটন প্রক্রিয়াকে বলা হয় কি ব্লাস্টোজেনেসিস। এই এমব্রায়োজেনেসিস এবং ব্লাস্টোজেনেসিস যে পরিস্ফুটনের যে বিজ্ঞানে অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় এই দুইটা দিক নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হচ্ছে কি এমব্রায়োলজি বা ডেভেলপমেন্টাল বায়োলজি। এখন দেখি ভ্রূণ বিজ্ঞানের শাখাসমূহ, ব্রাঞ্চেস অফ এমব্রায়োলজি। আধুনিক ভ্রূণ বিজ্ঞান বা পরিস্ফুটন জীববিদ্যা প্রকৃতপক্ষে বিজ্ঞানের বহু শাখার এক সমন্বিত ক্ষেত্র। এখানে পরিস্ফুটন জীববিদ্যা কেন বলা হলো আমি একটু বলে নিই। সম্প্রতিকালে বিজ্ঞানীরা ভ্রূণবিদ্যা শব্দের পরিবর্তে পরিস্ফুটন জীববিদ্যা শব্দটির প্রয়োগ বেশি যুক্তিযুক্ত বলে মনে করেছেন, কেননা তরুণ প্রাণী সৃষ্টির সাথে প্রাণীর বৃদ্ধি ও মেরামত প্রক্রিয়া জড়িত। এমনকি কোনো কোনো বিজ্ঞানী প্রাণীর বার্ধক্য প্রাপ্তি, মৃত্যু ইত্যাদি ঘটনাকেও ভ্রূণবিদ্যার পরিধির অন্তর্ভুক্ত বলে মনে করেন। সেই সাথে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, অণুজীব বিজ্ঞান, বংশগতি বিজ্ঞান, গণিত, মনোবিজ্ঞান প্রভৃতির এক অনন্য সংযোগ বিন্দু হচ্ছে ভ্রূণবিদ্যার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক বিজ্ঞানে এই ভ্রূণবিজ্ঞানে কয়েকটি শাখা আছে, সেগুলো এখন একটু দেখে নিই। প্রথমে বিবরণমূলক ভ্রূণবিজ্ঞান, ডেসক্রিপটিভ এমব্রায়োলজি। কোন প্রজাতির ব্যক্তিজনিক পরিস্ফুটনকালে ভ্রূণের বিভিন্ন দশার পর্যবেক্ষণ ও বিবরণকে বিবরণমূলক ভ্রূণবিজ্ঞান বলা হয়। এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে ভ্রূণের যে বিভিন্ন দশা, সেই দশাগুলো পর্যবেক্ষণ করে যেই বিজ্ঞানে এটা লিপিবদ্ধ করা হয় সেটাই হচ্ছে ডেসক্রিপটিভ ভ্রূণবিজ্ঞান। তুলনামূলক ভ্রূণবিজ্ঞান, কম্পারেটিভ এমব্রায়োলজি। ভ্রূণবিজ্ঞানের এই শাখায় অধিকাংশ প্রাণীর ভ্রূণীয় পরিস্ফুটনের মধ্যে তুলনা করা হয়, পরবর্তীতে মিল বা গরমিলের ভিত্তিতে বিভিন্ন প্রাণীকে শ্রেণীবদ্ধ করা হয়, সেই সাথে বিবর্তনের ধারা এবং জ্ঞাতিত্ব নির্ধারণের প্রচেষ্টা করা হয়। এখানে বোঝা যাচ্ছে ভ্রূণীয় যে পরিস্ফুটন বিভিন্ন প্রাণীর মধ্যে হয়, সেই ভ্রূণীয় পরিস্ফুটনের মধ্যে বিভিন্ন প্রাণীর সাথে এক প্রাণীর সাথে আরেকটা প্রাণীর তুলনা করা হয়। এই তুলনার ভিত্তিতে যে যে মিল পাওয়া যায় বা গরমিল পাওয়া যায় তার উপর ভিত্তি করে কি করা হয় শ্রেণীবদ্ধ বা শ্রেণীবিন্যাস করা হয়, সেই সাথে বিবর্তনের ধারা অর্থাৎ ইভলিউশনের ধারা অর্থাৎ আমরা জানি যে সরল প্রাণী থেকে আস্তে আস্তে জটিল প্রাণীতে পরিণত হচ্ছে, সেই ইভলিউশনের যে ধারা সেই ধারা এবং তাদের জ্ঞাতিত্ব নির্ধারণের প্রচেষ্টা করা হয়। পরীক্ষামূলক ভ্রূণবিজ্ঞান, এক্সপেরিমেন্টাল বায়োলজি, এমব্রায়োলজি। ভ্রূণবিজ্ঞানের এই শাখাটিকে বিশ্লেষণমূলক ভ্রূণবিজ্ঞানও বলা হয়। এই শাখায় পরিস্ফুটনের মৌলিক কলাকৌশল নিয়ে আলোচনা করা হয়। বর্তমানে এই শাখাটিতে নিষেক, ক্লিভেজ, প্রেস্টুলেশন, বিভেদকরণ ইত্যাদি বিষয়ে সুস্পষ্ট ধারণা উল্লেখ আছে। এখানে
যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে পরীক্ষামূলক ভ্রূণ বিজ্ঞানে ভ্রূণ বিজ্ঞান ভ্রূণের যে পরিস্ফুটন দশাগুলো, প্রথমে নিষেক হয়, তারপরে ক্লিজেস, তারপরে গ্যাস্ট্রুলা, তারপরে বিভেদকরণ, এর মাধ্যমে একটা পূর্ণাঙ্গ প্রাণীর যে পরিণত হওয়ার তার সুস্পষ্ট ধারণাগুলো এই পরীক্ষামূলক ভ্রূণ বিজ্ঞানে পাওয়া যায়। রাসায়নিক ভ্রূণ বিজ্ঞান, কেমিক্যাল এমব্রায়োলজি, ভ্রূণ বিজ্ঞানের যে শাখায় প্রাণীর বিভিন্ন ধরনের পরিস্ফুটনগত কলা কৌশলের আণবিক ভিত্তি উদ্ঘাটনের জন্য বৃদ্ধিরত ভ্রূণের আণবিক প্রাণরসায়নিক ও শারীরবৃত্তীয় সংক্রান্ত কলা কৌশল আলোচনা করা হয় তাকেই বলা হয় রাসায়নিক ভ্রূণ বিজ্ঞান। এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে ভ্রূণের যে পরিস্ফুটন, সেই পরিস্ফুটনের সময় আণবিক ভিত্তি আছে। আণবিক ভিত্তি অর্থাৎ ভ্রূণের আণবিক প্রাণরাসায়নিক শারীরবৃত্তীয় এখানে ফিজিওলজিক্যাল এবং কেমিক্যাল অনেক রিয়াকশন আমাদের শরীরে সংঘটিত হয়, সেইগুলোকে নিয়ে যেই আলোচনা করা হয় সেটাকেই বলা হচ্ছে রাসায়নিক ভ্রূণ বিজ্ঞান। তাহলে এগুলোই হচ্ছে ভ্রূণ বিজ্ঞানের উল্লেখযোগ্য শাখাসমূহ। তাহলে চলো এখন দেখি ভ্রূণীয় প্রস্ফুটনের ধাপসমূহ। প্রথমে আছে 1 নম্বরে গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস বলতে আমরা বুঝি যে প্রক্রিয়ায় শুক্রাশয়ে এবং ডিম্বাশয়ে শুক্রাণু এবং ডিম্বাণু সৃষ্টি হয়। এই শুক্রাশয়ে এবং ডিম্বাশয়ে শুক্রাণু এবং ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় গ্যামেটোজেনেসিস। 2 নম্বর নিষেক, ফার্টিলাইজেশন। গ্যামেটোজেনেসিসের মাধ্যমে সৃষ্ট এককোষী শুক্রাণু ও ডিম্বাণুর মিলনকে নিষেক বলা হয়। জটিল নিষেক প্রক্রিয়া উদ্ভূত নিষিক্ত ডিম্বাণু বা এককোষী জায়গোট থেকে পরিণত জীবের সৃষ্টি হয়। এরপর 3 নম্বর ক্লিভেজ। নিষেক প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্ট এককোষী জায়গোটের পুনঃপুন মাইটোটিক বিভাজনের মাধ্যমে অসংখ্য কোষের সৃষ্টি হয়, এই প্রক্রিয়াকেই বলা হয় ক্লিভেজ। 4 নম্বর গ্যাস্ট্রুলেশন। আমরা জানি ক্লিভেজে যখন ক্লিভেজ সম্পন্ন হয় তখন প্রচুর অসংখ্য কোষের সৃষ্টি হয়। ক্লিভেজের পরেই হয় মরুলা, তারপরে ব্লাস্টুলা, তারপরে গ্যাস্ট্রুলা। এই গ্যাস্ট্রুলাটা অর্থাৎ গ্যাস্ট্রুলেশনে 3 স্তর বিশিষ্ট কোষের সৃষ্টি হয়, এই প্রক্রিয়াকে বলা হয় গ্যাস্ট্রুলেশন। 5 নম্বর অর্গানোজেনেসিস। এই ধাপে 3টি ভ্রূণস্তর থেকে উৎপন্ন কোষগুলো গুচ্ছে গুচ্ছে বিচ্ছিন্ন হয়ে প্রাথমিক অঙ্গ কুড়ি গঠন করে। 6 নম্বর বৃদ্ধি, গ্রোথ। এই ধাপে ভ্রূণের অঙ্গ কুড়িগুলো আয়তনে ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এই ধাপে দ্রুত হারে কোষ বিভাজনে ভ্রূণের সামগ্রিক বৃদ্ধি ঘটে। 7 নম্বর বিভেদকরণ। বিভেদকরণ বলতে আসলে এখানে বোঝা যাচ্ছে ভ্রূণদেহে বিভিন্ন অংশের মধ্যে পার্থক্য ফুটে ওঠার ঘটনাকে বলা হচ্ছে বিভেদকরণ। ভ্রূণীয় পরিস্ফুটন কালে 3 ধরনের বিভেদকরণ দেখা যায়। এগুলো হচ্ছে কি কি? অঙ্গসংস্থানিক বিভেদকরণ, শারীরবৃত্তীয় বিভেদকরণ এবং রাসায়নিক বিভেদকরণ, এবং সর্বশেষে 8 নম্বর রূপান্তর, মেটামরফোসিস। এই রূপান্তরটা হচ্ছে কি? বিভেদকরণ এবং বৃদ্ধির ফলে যে ভ্রূণটি আস্তে আস্তে শিশু প্রাণীতে পরিণত হয়, এই ধাপের মাধ্যমে লার্ভা পরিণত প্রাণীতে পরিণত হয়। এই পরিণত প্রাণীতে পরিণত হওয়ার জন্য আসলে হরমোনের প্রভাবটাই সবচেয়ে উল্লেখযোগ্য, আর একেই বলা হয় মেটামরফোসিস। তাহলে এখন দেখে নিই ভ্রূণবিদ্যার গুরুত্ব, ইম্পর্টেন্স অফ এমব্রায়োলজি। বিভিন্ন জীবের বংশগতির কলা কৌশল, লিঙ্গ নির্ধারণ এবং জৈব অভিব্যক্তির আলোকে প্রাণীর রহস্য উদ্ঘাটনে ভ্রূণবিদ্যা সহায়ক। অনেক জটিল অঙ্গের বিন্যাস ও এর ব্যাখ্যা পাওয়া যায়। লুপ্তপ্রায় অঙ্গ ও বিভিন্ন অঙ্গের ক্রমবিকাশ এবং গঠন জানা যায়। রোগতাত্ত্বিক সমস্যার সমাধান পাওয়া যায়। এছাড়া একটি মাত্র কোষ থেকে কিভাবে পূর্ণাঙ্গ প্রাণী উদ্ভব হয় তা জানা যায়। আসলে
ডেভেলপমেন্টাল বায়োলজি তোমরা যখন পড়বে, তখন এই বইচয়া যখন পড়বে, তখন তোমরা বিভিন্ন প্রাণীর এই ছোট্ট শিশু প্রাণী থেকে কিভাবে পরিণত প্রাণীতে পরিণত হয় সেই সম্বন্ধে তোমরা ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারবে। গ্যামেটোজেনেসিস, একটু আগে আমি তোমাদেরকে গ্যামেটোজেনেসিস নিয়ে বলেছিলাম, তাহলে সংজ্ঞাটি আমরা আরেকবার দেখে নিই। যৌন জননে অংশগ্রহণকারী প্রাণীদের দেহে জনন কোষ বা গ্যামেট সৃষ্টির প্রক্রিয়াকে গ্যামেটোজেনেসিস বলে। গোনাডের জার্মিনাল কোষ থেকে পর্যায়ক্রমিক মাইটোসিস ও মিউসিস বিভাজনের মাধ্যমে গ্যামেট বা জনন কোষ উৎপন্ন হয়। গোনাড দুই ধরনের, শুক্রাশয় ও ডিম্বাশয়। শুক্রাশয়ে শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়াকে স্পার্মাটোজেনেসিস বলে। তাহলে আজকে আমরা স্পার্মাটোজেনেসিস কি সেই প্রক্রিয়াটি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে একটু দেখে নিই স্পার্মাটোজেনেসিসটা কি। শুক্রাশয়ের অভ্যন্তরে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া সংঘটিত হয়। অধিকাংশ মেরুদণ্ডী প্রাণী শুক্রাশয় অনেক সেমিনিফারাস নালিকা নিয়ে গঠিত। নালিকাগুলো যোজক কলা দিয়ে আবৃত থাকে। জার্মিনাল এবং সোমাটিক উভয় ধরনের কলা দিয়ে সেমিনিফারাস নালিকা গঠিত। এখানে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটি যখন আমরা পড়বো, তখন আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটি সম্পন্ন হয় কোথায়? শুক্রাশয়ে। শুক্রাশয়ে অভ্যন্তরে কিছু নালিকা আছে যাকে বলা হচ্ছে সেমিনিফারাস নালিকা। সেই নালিকায় আবার দুই ধরনের কোষ আছে। আমরা জানি আমাদের দেহে জার্ম সেল এবং সোমাটিক সেল, অর্থাৎ জনন কোষ এবং দেহ কোষ, দুই ধরনের কোষ দেখা যায়। এই দুই ধরনের কোষই সেমিনিফারাস নালিকা গঠিত হয়। জার্মিনাল কলা সেমিনিফারাস নালিকায় জার্মিনাল এপিথেলিয়াম হিসাবে আচ্ছাদন সৃষ্টি করে রাখে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ছবিতে সেমিনিফারাস নালিকা, এখানে সেমিনিফারাস নালিকায় এই অংশটুকুতে দেখো এখানে আছে কি জার্মিনাল এপিথেলিয়াম সেল। এখান থেকে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ায় শুক্রাণু উৎপন্ন হয়। সোমাটিক কোষগুলো সেমিনিফারাস নালিকার মধ্যে সার্টুলি কোষ হিসাবে থাকে, অর্থাৎ দেহ কোষগুলো এই নালিকার মধ্যে যে কোষ হিসাবে অবস্থান করে সেটাকে বলা হয় সার্টুলি কোষ। শুক্রাণু গঠনমুখী কোষগুলো সার্টুলি কোষের সাইটোপ্লাজমে আংশিকভাবে প্রোটিত থাকে। এই সার্টুলি কোষগুলো আকারে বড়। এই যে শুক্রাণু উৎপন্ন হয় সেই শুক্রাণুর যে মস্তক, অর্থাৎ গঠনকারী মস্তকটা এই সার্টুলি কোষের দিকে থাকে এবং ব্লাস্টটা থাকে এই গহ্বরের দিকে। দেখো আমি তাই লিখেছি এখানে, শুক্রাণু গঠনমুখী কোষগুলো সার্টুলি কোষের সাইটোপ্লাজমে আংশিকভাবে প্রোথিত থাকে। শুক্রাণুর মস্তক গঠনকারী অংশ সার্টুলি কোষের ভিত্তির দিকে এবং লেজ অংশ সেমিনিফারাস নালিকার গহ্বর অভিমুখে বৃদ্ধি লাভ করে। এই সার্টুলি কোষগুলো সম্ভবত শুক্রাণু বিকাশের শেষ পর্যায়ে পুষ্টির যোগান দিয়ে থাকে। অর্থাৎ শুক্রাণু যখন বিকাশ লাভ করতে থাকে, তখন এই সার্টুলি কোষগুলো শুক্রাণুকে তার পুষ্টি সরবরাহ করে। এই প্রক্রিয়াটি দুটি ধাপে সম্পন্ন হয় বা দুটি ধাপে এই প্রক্রিয়াটিকে আমরা ভাগ করতে পারি। এক নম্বর ফরমেশন অফ স্পার্মাটিডস, দুই নম্বর স্পার্মিওজেনেসিস। ফরমেশন অফ স্পার্মাটিডস, জার্মিনাল এপিথেলিয়ামে যে কোষগুলো শুক্রাণু উৎপাদন করে তাদের প্রিমোডিয়াল জার্ম সেল বলা হয়। এখানে তোমরা দেখো এই যে জার্মিনাল এপিথেলিয়াম থেকে যে কোষগুলো শুক্রাণু উৎপাদন করছে তাদেরকে বলা হচ্ছে কি প্রিমোডিয়াল জার্ম সেল, অর্থাৎ এদেরকে জনন মাতৃকোষ বলা হয়। এই কোষগুলো থেকে স্পার্মাটিড সিস্টির যে ধারাবাহিক ধাপ বা পর্যায়ক্রমিক ধাপগুলো তাহলে এখন দেখে নিই। প্রথমেই হচ্ছে সংখ্যা বৃদ্ধি পর্যায়।
the multiplication phase. Primordial germ cell, nucleus, brihodakar, ebong chromatin somriddho. এই যে দেখো প্রিমোডিয়াল জার্ম সেলস অর্থাৎ জনন মাতৃকোষগুলোর নিউক্লিয়াসটা খুবই অনেক বড় থাকে এবং এখানে প্রচুর পরিমাণে ক্রোমাটিন থাকে। এই কোষগুলো মাইটোসিস প্রক্রিয়ায় বারবার বিভাজিত হতে থাকে। মাইটোসিস প্রক্রিয়ায় বারবার বিভাজিত হতে হতে এরা অসংখ্য কোষের সৃষ্টি করে। স্পার্মাটোগোনিয়া হচ্ছে এই যখন অসংখ্য কোষের সৃষ্টি করে দেখে বলা হয় স্পার্মাটোগোনিয়া। এগুলো হচ্ছে ডিপ্লয়েড অর্থাৎ টোয়াইসেন। মেরুদণ্ডী প্রাণীতে সেমিনিফারাস নালিকার ভিত্তি পর্দার পরেই এদের দেখা যায়। এই যে দেখো সেমিনিফারাস নালিকার পরেই হচ্ছে এদেরকে দেখা যাচ্ছে। স্পার্মাটোগোনিয়া সেমিনিফারাস নালিকার গহ্বরের দিকে অগ্রসর হয় এবং পরবর্তী বৃদ্ধি পর্যায়ে প্রবেশ করে। এই কোষগুলো আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে এবং ধাপে ধাপে পরবর্তী পর্যায়ে যেতে থাকে। বৃদ্ধি পর্যায়, গ্রোথ ফেজ। বৃদ্ধি পর্যায়ে স্পার্মাটোগোনিয়া প্রচুর পরিমাণে পুষ্টি গ্রহণ করে এবং এদের ক্রোমাটিন বস্তুর মাত্রাও বৃদ্ধি পায়। যে অসংখ্য কোষের সৃষ্টি হয়েছে সেগুলোকে আমরা বলেছিলাম স্পার্মাটোগোনিয়া। এই স্পার্মাটোগোনিয়া বৃদ্ধি পর্যায়ে এসে কি করে, প্রচুর পরিমাণে পুষ্টি গ্রহণ করে এবং এদের ভিতরের যে ক্রোমাটিন তারও মাত্রা বৃদ্ধি পায়। এই অবস্থায় স্পার্মাটোগোনিয়া যখন আকারে বৃদ্ধি পায়, পুষ্টি গ্রহণ করে, তখন এদেরকে বলা হয় প্রাইমারি স্পার্মাটোসাইটস। প্রাইমারি স্পার্মাটোসাইটস গুলো হচ্ছে কি, ডিপ্লয়েড অর্থাৎ টোয়াইস এন। প্রাইমারি স্পার্মাটোসাইটস গুলো হ্যাপ্লয়েড শুক্রাণু সৃষ্টির উদ্দেশ্যে এরা মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে পরিপক্কতা দশা অতিক্রম করে। এরা আস্তে আস্তে পরিপক্ক হওয়ার জন্য পরবর্তী ধাপে পর্যায়ক্রমে যেতে থাকবে। এরপরে দেখি তিন নাম্বার পরিপক্কতা পর্যায় অর্থাৎ দ্য ম্যাচুরেশন ফেজ। প্রতিটি প্রাইমারি স্পার্মাটোসাইটস প্রথম মিউটিক বা পরিপক্কতা বিভাজনের মাধ্যমে দুটি হ্যাপ্লয়েড সেকেন্ডারি স্পার্মাটোসাইটস উৎপন্ন করে। প্রথমে আমরা দেখেছিলাম কি, খাদ্য গ্রহণ করে এরা আকারে বড় হয়েছে, এদেরকে বলা হচ্ছিল কি প্রাইমারি স্পার্মাটোসাইটস। এই প্রাইমারি স্পার্মাটোসাইটসটা আবার কি করবে, মিউসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটা কোষের সৃষ্টি করে, এদেরকে বলা হয় সেকেন্ডারি স্পার্মাটোসাইটস। সেকেন্ডারি স্পার্মাটোসাইটস পুনরায় দ্বিতীয় মিউটিক বিভাজনের মাধ্যমে দুটি করে স্পার্মাটিড সৃষ্টি করবে। এভাবে পরিপক্কতা পর্যায়ে প্রতিটি প্রাইমারি স্পার্মাটোসাইটস থেকে চারটি হ্যাপ্লয়েড স্পার্মাটিড সৃষ্টি হয়। তাহলে এখন আসো আমরা চিত্রের মাধ্যমে তা দেখে নিই। চিত্রের মাধ্যমে আমি তোমাদেরকে বুঝাচ্ছি। দেখো প্রথমে আমরা বলেছিলাম যে জনন মাতৃকোষ থেকে কি হবে, অসংখ্য কোষের মাইটোসিস প্রক্রিয়ায় অসংখ্য কোষের সৃষ্টি হয়। এই কোষগুলোকে বলা হচ্ছে কি স্পার্মাটোগোনিয়াম। এই স্পার্মাটোগোনিয়াম আকারে খাদ্য গ্রহণ করে যখন বড় হয় তখন তাদেরকে বলা হয় প্রাইমারি স্পার্মাটোসাইটস। প্রাইমারি স্পার্মাটোসাইটস হচ্ছে টোয়াইস এন, স্পার্মাটোগোনিয়াম গুলো হচ্ছে কি টোয়াইস এন। এই প্রাইমারি স্পার্মাটোসাইটস মিউসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটা কোষের সৃষ্টি করে। দেখো তোমরা দেখতে পাচ্ছ দুটা কোষের সৃষ্টি হয়েছে, এদেরকে বলা হচ্ছে কি সেকেন্ডারি স্পার্মাটোসাইটস। এই সেকেন্ডারি স্পার্মাটোসাইটস মিউসিস প্রক্রিয়ায় প্রতিটা কোষ আবার বিভাজিত হবে। এই বিভাজিত হয়ে একটা কোষ থেকে দুটা কোষের সৃষ্টি হবে, এদেরকে বলা হচ্ছে কি স্পার্মাটিডস। প্রতিটি স্পার্মাটিড হচ্ছে এন অর্থাৎ হ্যাপ্লয়েড। এই প্রতিটি স্পার্মাটিড অর্থাৎ আমরা কি পেয়েছিলাম প্রাইমারি স্পার্মাটোসাইটস থেকে অর্থাৎ একটা কোষ থেকে, তাহলে কয়টা কোষের সৃষ্টি হলো, চারটা
কোষের সৃষ্টি হলো, যাদেরকে বলা হচ্ছে স্পার্মাচিড, এবং প্রত্যেকটা কোষই হ্যাপ্লয়েড। এই স্পার্মাচিড গুলোই পরবর্তীতে আস্তে আস্তে শুক্রাণুতে পরিণত হবে। স্পার্মিওজেনেসিস, যে প্রক্রিয়ায় স্পার্মাচিড গুলো রূপান্তরিত হয়ে সচল ও সক্রিয় শুক্রাণুতে পরিণত হয় তাকে স্পার্মিওজেনেসিস বলে। যে স্পার্মাচিড গুলো তৈরি হয়েছিল তা আস্তে আস্তে কি হবে, শুক্রাণুতে পরিণত হবে। এই শুক্রাণুতে পরিণত হওয়ার এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে স্পার্মিওজেনেসিস। এই সময় শুক্রাণুর দুটি প্রধান অংশ মস্তক ও লেজ গঠিত হয়। শুক্রাণুর প্রথমেই হবে কি, মস্তক গঠন। নিউক্লিয়াস ও এক ক্রোমোজোম নিয়ে শুক্রাণু মস্তক গঠিত। মস্তক গঠনের জন্য যেসব পরিবর্তন সংঘটিত হয় তা হলো কি, প্রথমেই হচ্ছে কি, নিউক্লিয়াসের মধ্যে পরিবর্তন। অর্থাৎ এই শুক্রাণু যখন পরিণত হতে থাকবে, অর্থাৎ শুক্রাণুটি তৈরি হওয়ার সময় তার কিছু কোষের পরিবর্তন হয়, তার মধ্যে নিউক্লিয়াসে যে পরিবর্তনগুলো হয় সেটাই আগে আমরা দেখিনি। স্পার্মিওজেনেসিসের সময় স্পার্মাচিডের নিউক্লিয়াস থেকে পানি অপসারিত হয় এবং ক্রোমোজোম গুলো স্বল্প পরিবেশে পরিসরে ঘন সন্নিবিষ্টিত হয়ে অবস্থান করে। এখানে ওর নিউক্লিয়াস থেকে পানিটা অপসারিত হয়ে যাবে এবং ক্রোমোজোম গুলো ঘন হয়ে যাবে। নিউক্লিয়াস থেকে আরএনএ ও নিউক্লিওলাসও পরিত্যক্ত হয়। জেনেটিক বস্তু ডিএনএ এবং হিস্টোন ও নন হিস্টোন ক্রোমোজোমীয় প্রোটিন ছাড়া অতিরিক্ত সবকিছুই নিউক্লিয়াস থেকে অপসারিত হয়। জেনেটিক বস্তু অর্থাৎ আমরা জানি নিউক্লিয়াসে কি থাকে, ডিএনএ থাকে। হিস্টোন হচ্ছে ওয়াটার সলিউবল এক ধরনের প্রোটিন। হিস্টোন নন হিস্টোন ছাড়া আর সব কিছুই কি হবে, নিউক্লিয়াস থেকে বেরিয়ে যাবে। নিউক্লিয়াসের পরিবর্তনের মধ্যে পরিবর্তনের পর অ্যাক্রোজোমের গঠন। স্পার্মাচিডের গলজি কমপ্লেক্স থেকে অ্যাক্রোজোম উৎপন্ন হয়। তোমরা দেখতে পাচ্ছ এই যে কোষ, কোষটা দেখা যাচ্ছে প্রাথমিকভাবে আসলে স্পার্মাচিডের মধ্যে কিছু ক্ষুদ্রাকার ভ্যাকিউল থাকে। দেখো ভ্যাকিউল দেখা যায়, এই ভ্যাকিউলকে ঘিরে সজ্জিত সমকেন্দ্রিক কতগুলো পর্দাবোধ গঠন দেখা যায়, যেটা কিনা যাকে কিনা গলজি কমপ্লেক্স বলা হয়। এই অ্যাক্রোজোম তৈরির সময় এক বা একাধিক ভ্যাকিউলের আকার বাড়তে থাকে। তোমরা চিত্রে দেখো এই ভ্যাকিউলের ভিতরে আবার দেখো ছোট ছোট কতগুলো ঘন বস্তু দেখা যায়, এদেরকে বলা হয় প্রো অ্যাক্রোজোমাল দানা। এগুলো হচ্ছে মিউকোপলিস্যাকারাইড সমৃদ্ধ। এই প্রো অ্যাক্রোজোমাল দানাগুলো হচ্ছে, আবারও বলছি, মিউকোপলিস্যাকারাইড সমৃদ্ধ। এই ভ্যাকিউল গুলো একসাথে মিলিত হয়ে যায়। আমি কি বলেছি, অনেকগুলো ভ্যাকিউল দেখা যায়, ভ্যাকিউলের মধ্যে অ্যাক্রোজোমাল দানা থাকে, ভ্যাকিউল গুলো আবার একসাথে মিলিত হয়ে একটা বড় ভ্যাকিউলের সৃষ্টি করে। যদি ভ্যাকিউল গুলো একসাথে মিলিত হয়ে যায় তাহলে এদের ভিতরে যে অ্যাক্রোজোমাল দানাগুলো, প্রো অ্যাক্রোজোমাল দানাগুলো ছিল সেগুলো কি হবে, একসাথে মিলিত হয়ে যাবে। মিলিত হয়ে যাওয়ার পরে তখন কি হবে, এদের আকার বৃদ্ধি পায়। তোমরা দেখো আকার যখন বৃদ্ধি পায় তখন এই অবস্থায় এদেরকে বলা হয় অ্যাক্রোজোমাল দানা। এই যে ভিতরের তখন এই দানাগুলোকে বলা হয় তখন অ্যাক্রোজোমাল দানা। ভ্যাকিউলের অভ্যন্তরে তরল যখন অপসারিত হয়ে যায় তখন প্লাজমা পর্দা ও ভ্যাকিউল পর্দার বেষ্টিত দ্বৈত আবরণী বিশিষ্ট শুক্রাণু টুপি তৈরি করে। তোমরা চিত্রে দেখো মনে হচ্ছে নিউক্লিয়াসের সামনে একটা টুপি মতো, অর্থাৎ ক্যাপের মতো এটা সৃষ্টি হয়। এটাকেই বলা হচ্ছে অ্যাক্রোজোম। গলজি কমপ্লেক্সের অবশিষ্ট অংশ তখন ক্রমান্বয়ে আস্তে আস্তে কি হতে থাকে, হ্রাস পেতে থাকে এবং পরিশেষে গলজি রেস্ট হিসাবে এটা পরিত্যক্ত
হয়। শুক্রাণুর লেজ গঠন। দ্বিতীয় বিয়োচিক বিভাজনের পর স্পার্মাটিডের সেন্ট্রোজোমটি দুটি সেন্ট্রিওল দিয়ে গঠিত থাকে। সেন্ট্রিওল দুটি দেখতে সিলিন্ডারের মতো এবং এরা পরস্পরের সমকোণে অবস্থান করে। তোমরা দেখতে পাচ্ছ শুক্রাণুর মাথা, এরপরে হচ্ছে মধ্যখণ্ড এবং লেজ। এখানে দুটো সেন্ট্রিওলের কথা আমি বললাম, এই দুটো সেন্ট্রিওল হচ্ছে পরস্পর সমকোণে অবস্থান করে। স্পার্মিওজেনেসিসের প্রাথমিক পর্যায়ে সেন্ট্রিওল দুটি শুক্রাণুর নিউক্লিয়াসে ঠিক পেছনে এসে অবস্থান করে। এই অবস্থানে নিউক্লিয় পর্দায় একটি খাত সৃষ্টি হয়, কোনো একটি সেন্ট্রিওল এই খাতে সংস্থাপিত হয়। এই সেন্ট্রিওলটির অক্ষ শুক্রাণুর প্রধান অক্ষে প্রায় সমকোণে অবস্থান করে এবং একে প্রক্সিমাল সেন্ট্রিওল বলে। এখানে এই যে সেন্ট্রিওলটা থাকে একে বলা হয় প্রক্সিমাল সেন্ট্রিওল, এবং অন্য সেন্ট্রিওলটাকে, এখানে যে সেন্ট্রিওলটা থাকে তাকে বলা হয় ডিস্টাল সেন্ট্রিওল। এভাবে একটি নিশ্চল গোলাকার সাইটোপ্লাজম যুক্ত স্পার্মাটিড পরিবর্তিত হয়ে সচল লম্বাকৃতি সাইটোপ্লাজমিক শুক্রাণু গঠন করে। এখন দেখি আমরা শুক্রাণু অঙ্গ সংস্থা, মরফোলজি অফ স্পার্মস। শুক্রাশয় থেকে সৃষ্ট হ্যাপ্লয়েড অর্থাৎ এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট পুং জনন কোষকে শুক্রাণু বলা হয়। এতক্ষণ আমরা দেখেছি কিভাবে একটি কোষ থেকে অর্থাৎ শুক্রাশয়ে অবস্থিত প্রিমোডিয়াল জার্ম সেল থেকে কিভাবে পর্যায়ক্রমিক ভাবে শুক্রাণু উৎপন্ন হয়েছে। এখন শুক্রাণু যে অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যগুলো আছে, অঙ্গসংস্থানিক দিকগুলো আছে, কি কি দেখা যায় তা নিয়ে এখন আমরা একটু আলোচনা করব। প্রথমে স্তন্যপায়ী শুক্রাণু গঠন। স্তন্যপায়ী শুক্রাণু হচ্ছে আদর্শ শুক্রাণু। শুক্রাণুর দেহ তিনটি অংশ নিয়ে গঠিত, মাথা, মধ্যখণ্ড ও লেজ। তাহলে ফার্স্টে আমরা বলি মাথা, অর্থাৎ আমরা যেটাকে বলি মস্তক বলি। এই যে দেখতে পাচ্ছ তোমরা চিত্রে, এই সম্মুখে এই যে অংশটা, এই অংশটাকে বলা হয় কি, মাথা। শুক্রাণুর সম্মুখ ভাগের উপবৃত্তাকার অংশকে মাথা বলে। এই উপবৃত্তাকার অংশটা দেখতে উপবৃত্তাকার, এখানে একটি নিউক্লিয়াস আছে এতক্ষণ আমরা কিন্তু তা পড়ে এসেছি। তারপরও তোমাদেরকে যখন মরফোলজি লিখতে দিবে তখন সেটার গঠন বলতে গেলে তোমাকে আরেকটু বিশদভাবে বলতে হবে। মাথার সামনে চুপির মতো কি থাকে, অ্যাক্রোসোম থাকে। আমরা পড়েছি অ্যাক্রোসোমটা কোথা থেকে তৈরি হয়, গলজি কমপ্লেক্স থেকে তৈরি হয়। এই অ্যাক্রোসোমে লাইসিন নামক বিগলনকারী উৎসেচক থাকে, যেটা কিনা কি করে ডিম্বাণুর পর্দাকে কি করতে, বিগলিত করতে সাহায্য করে। মেরুদণ্ডী প্রাণীদের শুক্রাণুর মাথার আকৃতি আবার বিভিন্ন রকম দেখা যায়, যেমন দেখা যায় মাছের মধ্যে গোলাকার দণ্ড দেখা যায়, মানুষ এবং অন্যান্য প্রাণী তোমরা দেখতে পাচ্ছ এরকম উপবৃত্তাকার, ইঁদুরেরটা দেখতে অনেকটা হুক আকৃতি। শুক্রাণু নিউক্লিয়াস সম্পূর্ণরূপে জিএনএ এবং নিউক্লিয়ার প্রোটিন সমৃদ্ধ থাকে, যা বংশগতি কার্যক্রমে সংশ্লিষ্ট থাকে। নিউক্লিয়াসের গঠন শুক্রাণু মাথার আকৃতি নিরূপণ করে। গ্রীবা বা মধ্যখণ্ড, মস্তকের পরবর্তী এই সরু বেলনাকার এই অংশটুকুকে বলা হয় মধ্যখণ্ড। নিউক্লিয়াস ও মধ্যখণ্ডের এই মধ্যবর্তী এই স্থানটি দেখো কিছুটা ভিতরের দিকে ঝুঁকানো কুঞ্চিত, এই ছোট্ট সরু এই অংশটুকুকে বলা হয় নেক বা গ্রীবা।
অনেকে একে গ্রীবা নামে অভিহিত করে। গ্রীবা অঞ্চলে নিউক্লিয়াসের পেছনে একটি খাদ আছে, এই খাদের মধ্যে একটি সেন্ট্রিওল আছে, একে বলা হয় প্রক্সিমাল সেন্ট্রিওল। ঠিক এর পেছনে থাকে ডিস্টাল সেন্ট্রিওল। আমি একটু আগে বলেছিলাম সেন্ট্রিওল দুটো সিলিন্ডারের মতো এবং পরস্পর সমকোণে অবস্থান করে। ডিস্টাল সেন্ট্রিওলটি শুক্রাণুর লম্বা অক্ষ বরাবর অবস্থান করে। ডিস্টাল সেন্ট্রিওল থেকে শুক্রাণুর অক্ষীয় ফিলামেন্ট উৎপন্ন হয়ে মধ্যখণ্ড ও লেজ বরাবরে প্রসারিত থাকে। কিছু ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া গুলো ফিলামেন্টকে ঘিরে সর্পিলভাবে বিন্যস্ত থাকে। এই মাইটোকন্ড্রিয়া গুলো একটা অবিচ্ছিন্ন একটা পিণ্ড গঠন করে। মাইটোকন্ড্রিয়া শুক্রাণুর চলাচলের জন্য প্রয়োজনীয় শক্তি যোগান দেয়। মধ্যখণ্ডের পশ্চাৎ প্রান্তে কখনো কখনো একটি গাঢ় অঙ্গুরি দেখা যায়, একে অঙ্গুরি সেন্ট্রিওল বলে। এর উৎস সাধারণত এখনো জানা যায়নি। এরপর হচ্ছে লেজ। মধ্যখণ্ডের পর এই যে মধ্যখণ্ড, এর পরে শুক্রাণুর শেষ ভাগে এই লেজটা অবস্থিত। এটি অতি সূক্ষ্ম লম্বা সঞ্চারণশীল একটি অংশ। একে সাধারণত দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি, প্রথম এই অংশটাকে বলা হয় প্রধান খণ্ড এবং শেষের এই অংশটুকুকে বলা হয় শেষ খণ্ড। তোমরা দেখতে পাচ্ছ এই এই অংশটুকুকে বলা হচ্ছে, তোমরা চিত্রে দেখো, এই অংশটুকুকে বলা হয় প্রধান খণ্ড, এই ছোট্ট সরু অংশটুকুকে বলা হয় শেষ খণ্ড। অঙ্গুরু সেন্ট্রিওলের পরে লেজের প্রথম অংশটুকুকে বলা হচ্ছে কি, প্রধান খণ্ড। প্রধান খণ্ডের মধ্যে একটি কেন্দ্রীয় যুগ্ম তন্তুকে ঘিরে 9টি পরিধীয় তন্তু থাকে, আবার প্রান্তীয় তন্তুকে ঘিরে ঘন ও চ্যাপ্টা কতগুলো অতিরিক্ত তন্তু দেখা যায়। লেজের শেষ খণ্ডে অর্থাৎ পরিধীয় তন্তুকে ঘিরে এই অতিরিক্ত তন্তুগুলো থাকে না। তাহলে এতক্ষণ আমরা দেখলাম যে একটা পরিণত শুক্রাণুতে মস্তক, মধ্যখণ্ড এবং লেজ দেখা যায় এবং এর গঠন ও বৈশিষ্ট্য আমরা জানতে পারলাম। তাহলে এখন দেখে নিই শুক্রাণু গঠনের বিশেষত্বগুলো আসলে কি। 1 নম্বর, শুক্রাণুর মস্তকটা মাকড় সদৃশ্য হওয়ায় যে কোনো জলীয় মাধ্যমে শুক্রাণু কি করে, চলাচল করতে পারে। 2 নম্বর, নিউক্লিয়াস থেকে পানি, আরএনএ, নিউক্লিওলাস অপসারিত হওয়ায় এর ওজন হ্রাস পায়। 3 নম্বর, অ্যাক্রোজোম মধ্যস্থ উৎসেচক ডিম্বাণুর বাইরের পর্দা সমূহের বিগলন ঘটায়। সেই উৎসেচকের নামটি আমরা আগে একটু আগেই পড়লাম, নামটি হচ্ছে কি, লাইসিন। 4 নম্বর, মধ্যখণ্ডের মাইটোকন্ড্রিয়া শক্তির যোগান দেয়। 5 নম্বর, ফ্লাজেলা সদৃশ লেজ তরল মাধ্যমে সঞ্চালিত হয়ে শুক্রাণুকে সামনে এগিয়ে যেতে সহায়তা করে। এই হচ্ছে শুক্রাণু গঠনের বিশেষত্ব। এতক্ষণ আমি যা বুঝিয়েছি নিশ্চয় তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা বই পড়লে আরো ভালোভাবে জানতে পারবে। তোমরা বই পড়বে, সময়টাকে কাজে লাগাবে, সময় নষ্ট করবে না। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।